দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ হয়েছে গাজীপুরে। প্রথম দিন জেলা শহরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিতে উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান। নদী খাল বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, পরিবেশ আন্দোলন বাপা ও গ্রিন ভয়েসের ব্যানারে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে উদ্ভিদ ও ধানসুরা বিলের পদ্মফুল ধ্বংস এবং বিভিন্ন নদী খাল বিল প্রতিনিয়ত দখল করা হচ্ছে। এতে করে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ অন্যরা। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গরমে একটু স্বস্তি দিতে পথচারীদের মাঝে লেবু শরবত বিতরণ করা হয়েছে মাদারীপুরে। সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের প্রধান সড়কে পথচারী, গাড়ি চালক ও হেলপার, ইজিবাইক, রিক্সা, ট্রাক, পিক আপ ভ্যান, মোটরসাইকেল সহ রাস্তায় চলাচলরত সকল যানবাহন থামিয়ে শরবত দেন স্থানীয় কয়েক তরুণ। শ্রমজীবী ও পথচারীদের মাঝে স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে ঝিনাইদহেও। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার কাতলাবাড়ি বাজার সহ সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় জুস ও কোমল পানীয় বিতরণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অ্যাসিডে ইউপি সদস্যের শরীর ঝলসে দেওয়ার ঘটনায় মামলা না নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান জুবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ। থানার ওসির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাদশ দ্বিবার্ষিক সম্মেলন চলছে। শুক্রবার সকালে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করা হয়। সিনেট ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ অধ্যাপক শরৎ কুমার সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। গ্রীষ্মকালীন কবিতা উৎসব হয়েছে রংপুরে। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই মনোজ্ঞ উৎসবের আয়োজন করা হয়। কবিতা ছড়া গানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখেন কবিদের সংগঠনের আহ্বায়ক কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম। এসএসসি 99 লিজেন্ড ক্লাবের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বরিশাল প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কে। এতে ঢাকা, খুলনা, ভোলা সহ বিভিন্ন জেলার বন্ধুরা অংশ নেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।